স্বামী জগদাত্মানন্দ মহারাজ জীবন গঠনের পথে পুস্তকের গোপন সত্য পরিচ্ছেদের শেষ শিরোনাম দিয়েছেন উত্তিষ্ঠত জাগ্রত সুখ দুঃখ মানুষের জীবনে আসে ও যায় কখনই চিরস্থায়ী হয় না দুঃখ হতাশা সফলতার সামনে অনেক সময় দুর্লঙ্ঘ বাধার সৃষ্টি করে ওই সময়ে আত্মনিবেদনের দ্বারাই সফল ও সার্থক জীবন লাভ করা যায় মহারাজজি লিখছেন প্রত্যেক মানুষের অন্তঃস্থলে দেবত্ব আছে মানুষ কেবলমাত্র পার্থিব উপকরণের সমন্বয় নয় শরীরের মধ্যে আছে আত্মা দেবত্বের স্ফলিঙ্গ প্রত্যেকের মধ্যে আছে আমাদের দেবত্বের প্রতি আস্থা রেখে আমাদের মধ্যেকার গুণগুলির বিকাশ সাধন করা উচিত অদম্য আত্মবিশ্বাস থাকলে আমরা হতাশায় ভেঙে পড়ব না বরং আমাদের মধ্যে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন প্রকট হবে এই দৃঢ় প্রত্যয়ের মূলে এমন একটি বিশ্বাস আছে যা যে কোনো জটিল অবস্থার পরিপ্রেক্ষিতে একটা পরিজ্ঞাত নিয়ম হিসাবে কাজ করবে এই নিয়ম আমাদের এমন একটি সূত্রের সন্ধান দেয় যা দেরিতে হলেও আমাদের অন্তর্নিহিত বিকাশ সাধনের সহায়ক হবে রবার্ট ব্রাউনিংয়ের আশাবাদী বক্তব্য হল আমার সঙ্গে তোমরাও বুড়ো হও কিন্তু শুভর আবির্ভাব এখনও বাকি একটি চাকার নিচের দিকে যা আছে তা এক সময় উপরে উঠে আসতে বাধ্য রাতের শেষে সূর্য উঠবেই আমাদের চলার পথে দুঃখ দুর্দশা আসবেই কিন্তু তারা কেউ চিরস্থায়ী নয় যদি আমরা জীবনকে খণ্ড বিচ্ছিন্ন হিসাবে দেখি তাহলে এগুলি অবিশ্বাস্য মনে হবে কিন্তু জীবনকে সম্পূর্ণভাবে যদি দেখা যায় তবে এগুলিকে সত্য মনে হবে শক্তি যা সর্বশক্তিমান সর্বত্র বিরাজমান তা আমাদের দুঃখ দেবার জন্য থাকে না বরং আধ্যাত্মিক বিকাশের পথে এগিয়ে দেওয়াই এর কাজ আমাদের পরিকল্পনা মতো সব কিছু ঘটবে ঠিক এমনটা সব সময় হয় না দুঃখের দিনে আত্মপ্রচেষ্টা পরিহার না করে আমাদের আত্মনিবেদন প্রয়োজন তাহলে সফলতা আসবেই আসবে সাহসী মানুষদের পথে প্রকৃতি অনেক সময় দুর্লঙ্ঘ বাধার সৃষ্টি করে কিন্তু সেটা যদি ধৈর্যের সঙ্গে দৃঢ় প্রত্যয় নিয়ে ক্রমাগত মোকাবিলা করবার চেষ্টা চালিয়ে যাওয়া যায় তাহলে মানসিক ও আর্থিক শক্তি বাড়বে এবং আমরা সফলতার শিখরে পৌঁছে যাব হে প্রভু আমাদের প্রচেষ্টার বিনিময়ে তুমি সব কিছু দিয়েছ লিওনার্দো দ্য ভেঞ্চির এই কথাগুলি যেন সনাতন ও সাত শত সত্য শ্রী রামকৃষ্ণার্পণমস্তু প্রথম পরিচ্ছেদ গোপন সত্য সমাপ্ত